নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমে ভাঙচুর চালালো রোগীর আত্মীয় পরিজনরা। বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো সোমবার। পুরুলিয়া রঘুনাথপুর শহরে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে কি পদযাত্রা অনুষ্ঠিত হলো প্রশাসনের উদ্যোগে। পূর্ণভাবা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক শিশুকন্যা। রাস্তা সংস্কারের দাবিতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল কালনা দোমাহানি রুটে 32টি মিনিবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল বাস চালকরা। 18 ঘন্টা বিদ্যুৎহীন থাকায় বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা। দেখে নেব এক ঝলকে কিছু খবর। বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাট থানার অন্তর্গত দুল্লভপুর এমটিপিএস কলোনির ভিতরে সুইমিং পুলে জলে ডুবে মৃত্যু হলো 21 বছরের বিকি চৌহান নামে এক যুবকের। স্নান করতে নেমে তার জলে ডুবে মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কলোনির ভিতর নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে এমন ঘটনা ঘটলো। বাঁকুড়া থেকে তাপসেনা রিপোর্ট, আনন্দ বার্তা। বাবাকে খাবার দিয়ে বাড়ি ফেরার সময় পুকুরে পা পিছলে পড়ে গিয়ে মাছ ধরার পাঁচ ফলা ঠুকে আহত হলেন বাঁকুড়িয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী ছাত্র। আহত ছাত্র দিনেশ কোড়া কালনার বড়াগড় থানার ছোট নেকো গ্রামের বাসিন্দা। বর্তমানে গুরুতর আহত অবস্থায় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। শ্রাবণ মাসের সোমবার তারকেশ্বরের উদ্দেশ্যে ভক্তরা রওনা দেন। এই রাজ্য সহ বাইরের বিভিন্ন রাজ্যের ভক্তরা শেওড়া ফুলির গঙ্গার ঘাট থেকে জল তুলে বাঁক নিয়ে রওনা দেন হাজার হাজার পুণ্যার্থী তারকেশ্বরের উদ্দেশ্যে। এদিন এমনই চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়। বর্তমান থেকে সুমিত ভগত, রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমে ভাঙচুর চালালো রোগীর আত্মীয় পরিজনরা। ঘটনাটি ঘটেছে শহর বর্ধমানের বাদশাহী রোড সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে, যদিও নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়। রোগী মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বাদশাহী রোড সংলগ্ন জিটি রোডের একটি বেসরকারি নার্সিংহোমে। ঘটনা জেরে মৃত রোগীর আত্মীয় পরিজনরা ওই বেসরকারি নার্সিংহোমে হামলা চালায় বলে অভিযোগ। মৃত ব্যক্তির নাম বিকাশ সাউ। পেটে পাথরের অস্ত্রোপচারের কারণে ওই নার্সিংহোমে সে ভর্তি হয়। সব রকম পরীক্ষার পর রবিবার সন্ধ্যায় তার অস্ত্রোপচার হয়। তারপর ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি ঘটে, সোমবার তার মৃত্যু ঘটে। মৃত্যু ঘিরে ক্ষোভে ফেটে পড়ে মৃত ব্যক্তির আত্মীয় পরিজনরা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মৃত ব্যক্তির পরিজনরা হাসপাতালে ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। এটা নরমাল পেশেন্ট, ব্লাড স্টোন হয়েছিল, পেটে পাথর, ঠিক আছে। এখানে ভর্তি করা হয়েছে গত আগামী সোমবারে পিছনে এক সপ্তাহ দিয়ে। আজ সব কিছু নর্মাল রিপোর্ট, যা কিছু রিপোর্ট করলো, প্রেশার সুগার সব কিছু নেপে অপারেশন হবে, যা যা প্রসেস হয় ডক্টররা করেছে সব নর্মাল। যখন কালকে 5:30 নাগাদ অপারেশন হতে যায়, ছেলে পুরো হেঁটে স্ট্রংভাবে গেছে, অপারেশন হতে গেল। অপারেশন হওয়ার পর সঙ্গে সঙ্গে আমাদেরকে ডাক্তার কিছু জানেনি। তারপরে পেশেন্টকে কিছুক্ষণ পর ওর ফ্যামিলিকে ডেকে বলছে যে আপনার পেশেন্টের পাথর বার করার সময় যখন পাথর আবার মাইক্রো সার্জারি হয়েছে, এটা না যে কোনো বড় সার্জারি, মাইক্রো সার্জারি করার সময়। তারপরে বললো যে পেশেন্টের অপারেশন করার সময় ডাক্তার বলেছে যে হার্ট অ্যাটাক এসছে, তো আমরা ভেন্টিলেটরে রেখেছি, অনেক সিরিয়াস অবস্থা। তারপরে এই করতে করতে ওকে ওর মুখে বিভিন্ন রকমের কটা পাইপ ঢুকানো ছিল এবং ও বেহোশ ছিল তখন। তারপরে মোটামুটি 9:30 থেকে 10 সময় আমাদেরকে দেখানো হয় একবার পেশেন্টকে। এর আগে দেখায় আমাদেরকে, তখন আমরা পেশেন্টকে দেখি, তো ও চোখ খুলে থাকে হালকা, চোখ খুলে আমরা বিকাশ, পেশেন্টের নাম বিকাশ সাউ, তো চোখ খুলে বিকাশ সাহা সাহা বললাম, তো তাকালো আবার নামিয়ে নিচ্ছে, কিন্তু পেশেন্টের কন্ডিশান অনেক খারাপ ছিল। আমরা ডাক্তারকে জিজ্ঞেস করি, ডাক্তার যখন এখান থেকে বেরোয় জিজ্ঞেস করি যে স্যার কী ব্যাপার এটা, বলছে কি আমরা অপারেশনটা যখন হয় তখনই ওর হার্ট অ্যাটাকটা চলে আসে। আমি বললাম কি অ্যাটাক, আমরা বললাম যে অ্যাটাকটা কী করে আসে, ও তো নর্মাল পেশেন্ট, সব কিছু আপনারা প্রেশার সুগার সব কিছু রিপোর্ট করে তো আপনারা করেছেন, তো এটা কী করে হবে। তারপরে আমাদেরকে জবার হলো, রাতে দেখানো গেল, তারপর সব মানে সিরিয়াস অবস্থা। আর এইখানে একটা জিনিস বোঝা গেল যে যা কিছু আছে ভুল ট্রিটমেন্টের, ডাক্তার কিছুই জানে না, ভুল ট্রিটমেন্টটা এগুলো হয়েছে, পুরো ভুল ট্রিটমেন্ট।
নালে একটা ছেলে সবকিছু রিপোর্ট হওয়ার পর 5:30টার সময় সামান্য একটা মাইক্রো সার্জারি হবে, কি করে মারা যায়? ডাক্তার আমাদেরকে পুরো ক্লিয়ারিটি বলছে না যে কি হয়েছে, আমাদেরকে এইটাই বলেছে যে হার্ট অ্যাটাক এসেছে। বাচ্চা বয়স না, বয়স ওর 25-26 হবে এখন। হ্যাঁ, ইয়াং ছেলে, ওর আগে এর আগে ওর একটা অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছে, ভালোভাবে হয়েছে। অবশ্যই ভুল, ভুল, পুরো ভুল, পুরো জাল। আর আমাদের আর পেশেন্টের ফ্যামিলিকেও ডাক্তাররা জালে ফেলে রেখেছে কি হার্ট অ্যাটাক এসে এভাবে ট্রিটমেন্ট ভুল করে। কী চাইছি বলতে, কি পেশেন্টের ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কিছু নেই, অনেক গরিব, টাকা পয়সা জোগাড় করে করেছিল, তার একটা কিছু তাদের কিছু ব্যবস্থা করে দেওয়া হোক, তার ফ্যামিলির মা আছে, গরিব মা আছে, ভাই আছে, তাদের একটা ব্যবস্থা। আর এই ধরনের যত নার্সিংহোম আছে বর্ধমান, সেটা প্রশাসন বন্ধ করুক, পুরো ক্লোজ করুক, আবার বন্ধ করে কিছুদিন পর আবার লাইসেন্স দিয়ে দিয়েছে চালু করার, এগুলো যেন না। অপারেশনের জন্য পেশেন্টটা অ্যাডমিশন ছিল আরএসবিআই কার্ডে, আরএসবিআই কার্ডের পারমিশন যেদিন আসে সেদিন থেকে ডাক্তারবু দুদিন ছিলেন না, তার জন্য অপারেশন কালকে করা হয়েছিল। অপারেশন সাকসেস হওয়ার পরে যখন পেশেন্টকে শিফট করা হবে সেই মুহূর্তে কার্ডিয়াক অ্যারেস্ট হয়, পেশেন্টকে আমরা আইসিউতে দিই, আইসিউতে দিয়ে ভেন্টিলেটার দিই, সমস্তভাবে যেভাবে চেষ্টা করার প্রতিটা চেষ্টাই করা হয়েছে, ডাক্তারদেরকে দিয়েও আমরা চেষ্টা করেছি। পেশেন্ট কিছুটা সার্ভাইভ করছিল, সারা রাতই মোটামুটি সার্ভাইভ এর দিকেই যাচ্ছিলো, আমরা একটু আশার আলো পাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আবার সকালবেলায় এড়িয়ে অ্যারেস্ট হয়, দিয়ে পেশেন্ট এক্সপায়ার করেছে। মৃত্যুটা খুব দুঃখজনক, কিন্তু এখানে নার্সিংহোমের বা হ্যাঁ হসপিটালের ডাক্তারের কোনো কিছু করার নেই, হার্ট ফেলিওর কেউ অ্যাজাম্পশন করতেই পারে না, তা সত্ত্বেও এইরকম একটা ঘটনা ঘটেছে। তা দেখা যাক এখন কী কোন দিকে কী হয়। বেসরকারি নার্সিংহোমের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়। তাদের পক্ষ থেকে জানানো হয় অস্ত্রোপচারের পর বিকাশ সাহু ভালোই ছিল, কিন্তু হঠাৎই তার মৃত্যু হয়। যদিও যে কোনো মৃত্যুই দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন নার্সিংহোম কর্তৃপক্ষ। প্লাস লেফট রেনাল স্টোন, এইগুলো ইনভেস্টিগেট করে তারপরে তারপরে ওনার কার্ডে কেস ছিল, তো কার্ডে পারমিশন আসতে এগুলোই হয়ে তারপরে হয়েছে। অভিযোগ হচ্ছে যে টাকার জন্য দীর্ঘদিন ধরে টলমালের বাহানোর জন্য আমাদের পেশেন্টের মানে গুরুত্বপূর্ণ অবস্থা তাকে এমার্জেন্সিতে ভর্তি করেছিলাম, তা সত্ত্বেও 7 দিন সময় নিয়ে দেরি করার জন্য আমাদের পেশেন্টের দুর্ঘটনা ঘটেছে। না না, এটা কোনো না, এটা কার্ডে কেস, কার্ডে পারমিশন এলে তারপরেই হয়, আর তারপরে সেইভাবেই হয়েছে। মানে যেমন মানে এটা মানে কোনো ইনে কি লেট করে বা এগুলো কিছু নেই, লেফট ভেন্টিকুলার ফেলিয়ার, এটাই কার্ডিয়াক। এটা তো আমাদের অ্যানেস্থেটিস্ট আছে, উনি ছিলেন, উনিও ভালো করে বলতে পারবেন আরও, মানে মানে অপারেটিভ পার্টটা ক্লিয়ার কাট। অপারেশন কখন করা? কালকে সন্ধ্যাবেলা 5:30 থেকে 6:30। কমপ্লিট হয়ে যাবে? 6:30 বলছি। মারা তো এখন সকালবেলা 7টা, কালকে তো জ্ঞান ফ্যান সব ছিল, অপারেশনের পরও জ্ঞান ছিল, কিন্তু যে হার্টের দিক থেকে যে ফেলিয়ার ওইগুলো ওর জন্য। কী প্রবলেম নিয়ে ভুগতে ছিল? পেন অ্যাবডোমেন, পেটে ব্যথা, ওটাই পেটে ব্যথা। এক সপ্তাহ আগে ভুগতে ছিল, সোম 23 তারিখে, তারপরে ইনভেস্টিগেট করে তারপরে ওনারা কার্ডে করাবেন, তো কার্ডে পারমিশন আসতে আসতে সেভাবে হয়েছে অপারেশন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চক্রবর্তী পরবর্তী খবরে, বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো সোমবার। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় মশাগ্রাম হাই স্কুলে, একটি বেসরকারি সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। বন মহোৎসব অনুষ্ঠিত হলো সোমবার, এদিনের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার মশাগ্রাম হাই স্কুলে। কর্মসূচি উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, একটি বেসরকারি কোম্পানি 350টি চারা গাছ প্রদান করেন। বিদ্যালয়ের প্রাঙ্গণ সহ পাশের মাঠে গাছের চারাগুলিকে রোপণ করা হয়। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, পাঁচরা পঞ্চায়েতের প্রধান অশোক দাস, বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক পুলক কুমার বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচিকে যথাযথ রূপদান করেন। আয়োজকদের আশা, বিশ্ব উষ্ণায়ন রুখতে বৃক্ষরোপণই একমাত্র সমাধান সূত্র। কিভাবে করছেন আপনারা? আমরা বাজাজ ইলেকট্রিক্যালস আমাদেরকে প্রায় 300-350 গাছ দিচ্ছেন, আমরা ছেলে মেয়েদের দ্বারা সেই সমস্ত গাছকে বিভিন্ন জায়গায় বিদ্যালয় প্রাঙ্গণকে দিয়ে সেই গাছগুলো লাগানোর ব্যবস্থা, কারণ
গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচার এই একটাই উপায়। বিভিন্ন পথ বিভিন্ন জন নিচ্ছেন, কিন্তু আমাদের বিদ্যালয়ের দিক থেকে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করা এবং দীর্ঘস্থায়ী পরিকল্পনার একটা অঙ্গ হচ্ছে। আজকে কি স্কুলে কোনো অনুষ্ঠান করছেন? হ্যাঁ, স্কুলে ছাত্রছাত্রীদের এই বৃক্ষকে ভালোবাসানোর জন্য যা যা করা দরকার সেরকম ছোটো অনুষ্ঠান বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আজকে যে বাজাজ কোম্পানি আপনাদের ডাকায় সারা দিয়ে যে এগিয়ে এসছে এবং একটা বিরাট সাফল্য বলতে পারেন আপনাদের আজকে যে এই 350 গাছ আপনারা লাগাচ্ছেন, আচ্ছা এলাকায় শুধুমাত্র স্কুল কম্পাউন্ডেই লাগাচ্ছেন না এলাকাতেও কোনো জায়গায় লাগানোর ব্যবস্থা হয়েছে? আমরা আমাদের বিদ্যালয় পাশে প্রাইমারি স্কুল এবং বিদ্যালয় প্রাঙ্গণের পাশে একটা দিঘি আছে, এই দিঘির গোটা পাড় জুড়ে আমরা এই বৃক্ষ লাগানোর ব্যবস্থা করেছি। বিদ্যালয়ের তরফ থেকে কি এরকম কোনো প্রোগ্রাম নিয়েছেন যে এলাকাবাসীকে কোনো সচেতন করা কোনো অনুষ্ঠানের মধ্য দিয়ে? হ্যাঁ, বিদ্যালয়বাসীকে সচেতন করার প্রাথমিক অনুষ্ঠান তো এখানে হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীরা হচ্ছে এখানকার এলাকাবাসীর প্রতিনিধি, তারা গিয়ে গিয়ে বাড়িতে জানাবে। এছাড়াও আমরা আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে মাস্টারমশাইদের নিয়ে গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে এর আগেও করেছি এবং আমরা ভবিষ্যতেও করব যে বৃক্ষরোপণ করুন এবং নিজেদের বাঁচান, দেশকে বাঁচান, পৃথিবীকে বাঁচান। এই প্রোগ্রাম আমরা একাধিকবার করেছি, আবার আর কোনো পরিকল্পনা? আর পরিকল্পনার মধ্যে আমাদের একটা হচ্ছে যেটা প্রধান কাজ আমাদের, সেটা হচ্ছে বৃক্ষগুলো বাঁচানো, কীভাবে গাছকে বাঁচানো যায়, আর ক্লিনিং কেমন করে পরিবেশকে পরিষ্কার রাখা যায়। এর সঙ্গে আমাদের এই সময়ের আর একটা প্রোগ্রাম চলছে, সেটা হচ্ছে যে বর্ষাকাল মানে কীভাবে সাপের থেকে বাঁচা যায়, কীভাবে সাপে কামড়ালে পরে তার যেসব বৈজ্ঞানিক পদ্ধতি সেগুলো কীভাবে মানে ছেলেমেয়েরা অবলম্বন করবে বা গার্জেনরা অবলম্বন করবে, গ্রামের লোকেরা অবলম্বন করবে সেটা বলা। স্যার, আমাদের কোম্পানি থেকে সিএসআর অ্যাক্টিভিটি করা হয়, সোশ্যাল রেসপন্সিবিলিটি টুয়ার্ডস এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাইটি, যার অনুযায়ী আমরা এই কাজগুলো করে থাকি। শুধু ট্রি প্ল্যান্টেশন না, আমরা ওল্ড এজ হোম, অরফানেজ স্কুল, তারপর আপনার অ্যান্টি টোব্যাকো ড্রাইভ করা হয়, আমাদের ক্লিনিনেস ড্রাইভ করা হয়, এগুলোর সাথেও আমরা জড়িত আছি। কোম্পানি শুধু বিজনেস করে না, আমাদের বাজাজ কোম্পানি, বাজাজ ইলেকট্রিক্যালস লিমিটেড বিজনেসের প্রফিটের ম্যাক্সিমাম জিনিসটা আপনার এইসব অ্যাক্টিভিটিতে খরচ হবে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আজকে যে মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রবলেমটা হচ্ছে, তার থেকে আজকে থেকে যদি আমরা স্টেপটা না নিই, কালকে গিয়ে আমাদের পরের প্রজন্ম আর কিছু পাবে না, সেইটা যা সেইটার থেকে রক্ষা করার জন্যই আমাদের কোম্পানি এই ড্রাইভটা কন্টিনিউ করছে। এই যে এতগুলো গাছ আজকে স্কুলকে দিলেন, কী আশা করছেন? আশা করছি এর থেকে মিনিমাম যদি আমার 300 গাছের মধ্যে 200 গাছও বেঁচে থাকে, তাহলেও আমার অন্তত পরের প্রজন্ম 200 গাছের জন্য, কারণ আমি সবই বড়ো বড়ো গাছ দিয়েছি, শাল, সেগুন, বেগুনি, তারা কিছু পাবে। শুধু ফল ফুল না, তারা অক্সিজেন, যেটা মেন জীবনের জন্য যেটা মেন জিনিস, অক্সিজেনটা পাবে। তোমাদের কি বৃক্ষরোপণ করেছো? হ্যাঁ, 300টা গাছ দিয়েছে, তো আমরা স্টুডেন্টরাই লাগিয়েছি। কোথায় কোথায় গাছ লাগালে? এই স্কুল গ্রাউন্ডে লাগিয়েছি আর মাঠে লাগিয়েছি। এই বৃক্ষরোপণ সম্পর্কে তোমাদের স্কুলে কি কিছু অনুষ্ঠান হয়েছে? গাছ লাগালে কি হয়, উপকারিতা কি? আমরা তো জানি যে আমাদের দৈনন্দিন জীবনে গাছের অবদান একদম অনস্বীকার্য। আমাদের বাসস্থান, খাদ্য, বস্ত্র, আসবাবপত্র সমস্ত ক্ষেত্রে আমরা গাছের কাছে ঋণ নিই। এছাড়াও গাছ ভূমিক্ষয় রোধ করে, বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে, পরিবেশকে দূষণ মুক্ত রাখে। আজকে যে গাছ লাগানো হচ্ছে, এই গাছটা কি তোমাদের শুধু নিজেদের স্কুলের মধ্যে নাকি না এলাকাতেও লাগানো হচ্ছে? এলাকাতেও কিছু কিছু গাছ আছে, তবে স্কুল গ্রাউন্ডে এবং স্কুল মাঠে একটু বেশি লাগানো হয়েছে।
তোমরা কি এলাকাবাসীকে কোনো রকম ভাবে সচেতন করেছো যে গাছ লাগানো কি? সজাগ করছি যে বেশি পরিমাণে গাছ কাটলে পরিবেশ দূষণ হবে, মানুষের প্রাণহানি ঘটতে পারে, পরিবেশের অবনমন ঘটছে, গ্লোবাল ওয়ার্মিং এর বৃদ্ধি পাচ্ছে। জামালপুর থেকে মোহাম্মদ খানের রিপোর্ট, আনন্দ বার্তা। ফেলাম বিরতির পর পুরুলিয়ার রঘুনাথপুর শহরে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে একটি পদযাত্রা অনুষ্ঠিত হল প্রশাসনের উদ্যোগে। পদযাত্রায় উপস্থিত ছিলেন মহকুমার শাসক, এসডিপিও, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ও প্রশাসনিক আধিকারিকবৃন্দ। সেফ লাইফ এই কর্মসূচিকে প্রচারের উদ্দেশ্যে সোমবার জামুরিয়ার রঘুনাথপুর শহরে প্রথমে একটি পথনাটিকা ও সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন এলাকায় পদযাত্রা অনুষ্ঠিত হলো। এদের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন মহকুমা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর, রঘুনাথপুরের এসডিপিও সত্যব্রত চক্রবর্তী সহ প্রশাসনিক আধিকারিকবৃন্দ। এছাড়াও এদিন এই পদযাত্রায় পা মেলান রঘুনাথপুর কলেজ ও স্কুলের পড়ুয়ারা। এদিন বেশ কয়েকজন বাইক আরোহীকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা হয়। আমার তো বাবলুকে নিয়ে চিন্তা হয়, ছেলেটা কি করবে, আর জান বাঁচাতে পারবো? আর আজকে আমি শুনেছি খুব ভালো একটা নাটিকা হচ্ছে এখানে, কি ম্যাম? পথনাটিকা হচ্ছে এখানে, একটা দেখবো আমরা একটু পরে। তারপরে আমাদের কন্যাশ্রী মেয়েরা আছে, সিভিল ডিফেন্সের আঙ্গনবাড়ি ওয়ার্কার আছেন এখানে, সিভিল ডিফেন্সের ছেলেরা আছে। তারপরে সিভিল বলে মহকুমা শাসক জানান ধারাবাহিকভাবে এই রূপ কর্মসূচি নেওয়া হবে। সারা টাউনের একটু কভার করতে চেষ্টা করেছি এই র্যালিকে নিয়ে। তার আগে একটু খুব ভালো পথনাটিকা হয়েছে, যেখানে হেলমেট আর ট্রাফিক নিয়ম মানাটা শেখানো হলো আশেপাশে অডিয়েন্সকে। আর তারপরে আমি ছিলাম, আমাদের এসডিপিও সাহেব ছিলেন আর আমাদের ডিএমডিসি ম্যাডাম ছিলেন, আমরা সবাই একটু হাঁটলাম রাস্তায়। লোকরা যেরকম যদি হেলমেট ছাড়া দু কয়েকজন পেলাম, ওদেরকে বোঝানো হলো ট্রাফিক নিয়মটা। তো এতে একটু সচেতনতা বাড়বে, আর হয়তো আমরা আশা করছি এরকম ট্রাফিক অ্যাক্সিডেন্ট আমরা কমাতে পারবো, আমরা সবাই মিলে ট্রাফিক মেনে রঘুনাথপুরের আশেপাশে এলাকাতে এই আর অ্যাক্সিডেন্টের এই দুঃখদ নিউজ আর পাবো না। আচ্ছা ম্যাডাম, যে আজকে যে সচেতনমূলক যে র্যালি হলো, এই এই অ্যাক্টিভিটি গুলো কি আপনারা কন্টিনিউ করবেন? নিশ্চয়ই আমরা কন্টিনিউ করব, আর এর থেকে আর আমরা চেকিংটাও ইন্টেন্সিফাই করব। হয়তো প্রশাসন আর পুলিশ এক লিমিটের আগে আর কিছু করতে পারবে না, যখন যদি লোকরাই সচেতন না হবে তাহলে আমাদের এন থেকে তো সবকিছু করা খুবই মুশকিল। তাও আমরা দুটো জিনিসই বাড়াচ্ছি, আমরা সচেতনতার গাইডটাও বাড়াচ্ছি আর আমাদের এন থেকে আমরা যে চেকিং করব, ফাইন করব, সেটাও বাড়াচ্ছি। আমরা জানাই এটা আমরা নিয়মিতই করে থাকি। আজকের একটা স্পেশাল দিন, পশ্চিমবঙ্গ সরকারের কিছু নির্দেশ এবং সেই নির্দেশ অনুযায়ী আমরা আজকে পথ নেমেছি। আমাদের সাথে এসপিও ম্যাডাম আছেন, অনেকজন আছেন, এবং যারা আমাদের সাথে আছেন সে ছাড়াও আমরা জনসাধারণকে অনুরোধ করছি তারাও আমাদের সাথে পা মেলান। আমরা যদি দু চারজনকে ওয়ে থেকে সচেতন করতে পারি, ট্রাফিক নিয়ম মেনে রাস্তায় চলাচল করাতে পারি, তবেই আজকে আমাদের এই র্যালি সার্থক হবে। এবং আমরা চাই আমাদের যে কজন এখানে উপস্থিত আছে। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আনন্দ বার্তা।
পূর্ণভাবা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক শিশুকোনা। পরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার শিববাড়ি ঘাট এলাকায় তার মৃতদেহটি ভেসে ওঠে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার শিববাড়ি ঘাট এলাকায় নদীর জলে একটি শিশুর মৃতদেহ ভেসে ওঠায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। জানা যায়, গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতে মাহুর কিসমত এলাকার ৯ বছরের মৌসুমী খাতুন এলাকার বাচ্চাদের সাথে পূর্ণভাবা নদীতে স্নান করতে যায়। সকলে জল থেকে উঠে এলেও তাকে ডাকাডাকি করা সত্ত্বেও সে জল থেকে উঠে আসেনি বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। এরপরে মৌসুমী খাতুন নদীতে তলিয়ে যায়। বহু খোঁজাখোঁজির পর তার সন্ধান না পাওয়ায় পুলিশকে জানানো হয়। ওই এলাকা থেকে ২ কিলোমিটার দূরে তার মৃতদেহ ভাসতে থাকে এলাকার মানুষজন। এই ঘটনায় গোটা এলাকায় এক শোকস্তব্ধ পরিবেশের সৃষ্টি হয়েছে। ও ৪-৫টা বাচ্চা এরকম সাইজের, ১০ বছর, কেউ ১২ বছর, কেউ ১৪ বছর, এরকম নদীতে গিয়েছিল, নদীতে চান করতে যেয়ে চান টান করে আর মোটামুটি ৪-৫টা চ্যাংড়া বলছে চল চলে যাবো, কাকারা আসবে দাবর দিবে মারবে, আর ওর একটা কাকা গিয়েছে ওই দিকে চলে আসে, আর এ বলছে কি আমি আরেকটা ডুব দিয়ে নি, ডুব দিয়েই বাস, আর নাই নাই তো নাই, মোটামুটি ১.৫টা থেকে খুঁজতে আছি খুঁজতে আছি, বোট টোট নামাইছিল, নামাইটা ভাই যে পাওয়া গেল শিববাড়ি ওই দিকে পুলিশকে। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর। রাস্তা সংস্কারের দাবিতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল কালনা দোমাহানি রুটে ৩২টি মিনিবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল বাস চালকরা। জামুরিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক জানান, খুব শীঘ্রই রাস্তা সংস্কার কাজ শুরু হবে। পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া থেকে দোমাহানি হরিপুরের বাস বন্ধ। রাস্তা সংস্কারের দাবিতে বেশ কয়েকবার রাস্তা অবরোধ করে মানুষজন। চাকদোলা মোড় থেকে জামুরিয়া পর্যন্ত মোট ৭ কিলোমিটার রাস্তার অবস্থা এমনই যে পায়ে হেঁটে যাওয়াটাও অসম্ভব হয়ে পড়েছে। প্রতিদিন মিনিবাস ও ট্রেকারের সংখ্যা কমতে থাকে। সোমবার আসানসোল কালনা দোমাহানি রুটের বাস, অন্যদিকে জামুরিয়া হরিপুর রুটে মিলিয়ে ৩২টি মিনিবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল মিনিবাস চালক ও খালাসিরা। এই রাস্তার ওপরে রয়েছে বিডিও অফিস সহ প্রশাসনের সমস্ত দপ্তর, রয়েছে ৫টি উচ্চ বিদ্যালয় ও ব্লক স্বাস্থ্য কেন্দ্র। রাস্তা খারাপ থাকার ফলে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। জামুরিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক অনুপম চক্রবর্তী জানান, খুব শীঘ্রই রাস্তা মেরামতের কাজ শুরু হবে। বরাদ্দপ্রাপ্ত সংস্থা ইতিমধ্যেই চাকদোলা মোড়ের কাছে তাদের যাবতীয় রাস্তা তৈরির সরঞ্জাম মজুত করেছে। রাস্তার জন্য রাস্তাতে অনেক পাতিপাতি সবই ভাঙছে, প্লাস প্যাসেঞ্জারও উঠানামা হচ্ছে, তো কখনো ঝাঁপাই যাচ্ছে গাড়িটা, তখন গান শুনতে হচ্ছে, এইসবের জন্যই আজকে সববার স্টাফ দিলেই বন্ধ করা হয়েছে। ওই রুটে কতগুলি বাস বন্ধ? মোটামুটি আমরা কাল্লা দোমানি এদিক থেকে জামুরিয়া আসানসোল জামুরিয়া হরিপুর ওই সববার গাড়িগুলো বন্ধ হয়েছে। মানে মূলত কি জামুরিয়া থেকে পুরো রাস্তাটাই খারাপ হওয়ার জন্য? রাস্তাটাই, অর্ধেক রাস্তা তো একদম খারাপ। কি সমস্যা হচ্ছিল আপনার? রাস্তা প্রচুর খারাপ, গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে। অসুবিধা শুধু আমাদেরই নয়, আরও গাড়িগুলো যে ছোটো গাড়িগুলো চলছে তাদের চেম্বারে লেগে যাচ্ছে, আমাদের পেছনে ইয়েগুলো সব বাম্পার টাম্পারে বসা যাচ্ছে। আজকে আমাদের যে আমাদের গাড়ি দোমানি আসানসোল জামুরিয়া হয়ে হরিপুর, আর হরিপুরের যে জামুরিয়া হয়ে চানানিঙ্গা গাড়ি, এই সব গাড়িগুলো সব অবস্থা রাস্তার খুবই খারাপ। ওই জন্যে আমরা সবাই মিলে আজকে রাস্তার জন্য গাড়ি বন্ধ করছি। রাস্তা যদি মেরামত না হয় তো আমাদের গাড়ি চালা খুব অসুবিধা হয়ে দাঁড়িয়েছে, আমাদের ছাড়াও প্যাসেঞ্জারেরও অসুবিধা হচ্ছে। আমাদের যতগুলো বাস চলে চানানিঙ্গা দোমানি সমস্ত বাস বন্ধ হয়েছে। এখন বাস কতদিনে চালু হবে কি বিষয়ে? সেটা এবারে আমাদের আলোচনা হবে, আজ বিকাল মধ্যে বিকেল পর্যন্ত কোনো একটা ফয়সলা হবে তারপরে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দ বার্তা। ১৮ ঘন্টা বিদ্যুৎহীন থাকায় বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের উত্তর বিধানসভার অন্তর্গত উত্তর ধাতকা এলাকায়। ১৮ ঘন্টা বিদ্যুৎহীন থাকায় বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর বিধানসভার অন্তর্গত উত্তর ধাতকা অঞ্চলে। গত রবিবার থেকে ওই এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। একটি ট্রান্সফরমারে একটি লরি এসে ধাক্কা মারার পরে বিদ্যুৎ বিপর্যয় শুরু হয় বলে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা জানান। যদিও
স্থানীয় বাসিন্দারা একথা মানতে নারাজ। তাদের বক্তব্য, ওই ট্রান্সফরমারের সাথে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহের কোনো যোগাযোগ নেই। এরপরে স্থানীয় বাসিন্দারা আসানসোলের আপকার গার্ডেন অঞ্চলে বিদ্যুৎ দপ্তরে এসে বিক্ষোভ দেখায়। ওদের বাড়ির আতঙ্কের মধ্যে আছে সবাই, বারবার ওদের বাড়ির ফ্যামিলির মধ্যে সবাই দাঁতি লেগে যাচ্ছে, সেন্সলেস হয়ে যাচ্ছে, কিন্তু কোনো উপায় নেই, যেহেতু সারা লোডশেডিং হয়ে পড়ে আছে। এবার যদি ওদের পরিবারের কারো ক্ষয়ক্ষতি হয় বা কিছু হয়ে যায়, তার দায়িত্ব কে নেবে? দায়িত্ব দিতে হবে। ইলেকট্রিক অফিসে ফোন করছি, ওরা বললো কালকে যে চলে আসবে সকালের মধ্যে, তো সেই সন্ধ্যা 8টা থেকে গেছে, এখনো পর্যন্ত 12টা পর্যন্ত কোনো রেসপন্স নেই। তো এখানে কোনো মানে ইলেকট্রিক অফিস ডিপার্টমেন্ট থেকে কেউ যায়নি এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত কেউ যায়নি। ওরা বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দক্ষিণ থানার পুলিশ উপস্থিত হন। পরে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমে ভাঙচুর চালালো রোগীর আত্মীয় পরিজনরা। বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল সোমবার। পুরুলিয়ার রঘুনাথপুর শহরে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে কি পদযাত্রা অনুষ্ঠিত হল প্রশাসনের উদ্যোগে। পূর্ণভবা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক শিশুকন্যা। রাস্তা সংস্কারের দাবিতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল কালনা দোমাহানি রুটে 32টি মিনিবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল বাস চালকরা। 18 ঘন্টা বিদ্যুৎহীন থাকায় বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।